ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আপনি পরিচিত অপরিচিত, আপনি যে মানুষই হোক তাকে আপনি সালাম দেন, আপনার শত্রু যদি থাকে সে বন্ধুতে রূপান্তরিত হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাম দেওয়াকে সবচেয়ে উত্তম কাজ বলেছেন। এখন সাহাবি জিজ্ঞেস করেছেন, আইয়ুল ইসলাম খাইর, ইসলামের মধ্যে উত্তম কাজ কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ। যে তোমরা একে অপরকে খাওয়াও, অন্ন দান করো, আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেও। আপনি সালাম দেন, অসুবিধা নাই। আপনার যদি সে শত্রু থাকে সে বন্ধুতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চারটা কাজ করলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আইয়ুহান্নাস আফশুস সালাম ওয়া উতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যে মানুষ সকল তোমরা একে অপরকে সালাম দেও, ক্ষুধার্ত মানুষই খাবার খাওয়াও, এবং আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখো, এবং মানুষ যখন ঘুমাইয়া যায় তখন তুমি দুই রেখা সলাত আদায় করো, তাহাজ্জুদের সলাত আদায় করো। এই চারটা কাজ করে তুমি জান্নাতে শান্তিতে প্রবেশ করো। তো সালাম, আপনি সবাইকে সালাম দেন। সালামকে এটা এই মানে সালামকে আপনার আমাদের ঐতিহ্যের অংশ বানাতে হবে, আমাদের সংস্কৃতির অংশ বানাতে হবে। আমরা হ্যালো বর্জন করব, সালামকে আমরা ঢুকাবো, এবং পরিচিত অপরিচিত যাকেই দেখবেন সালাম দিবেন। আপনার শত্রু যদি থাকে ইনশাআল্লাহ একদিন সে বন্ধুত্বে পরিণত হবে ইনশাআল্লাহ।